হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আমার প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের কামদা একাদশী কবে আজকে তা বর্ণনা করা হবে। এই কামদা একাদশী হচ্ছে 20 তারিখে, মনে রাখবেন 20 এপ্রিল, 20 এপ্রিল কামদা একাদশী। কিন্তু কোথাও কোথাও রয়েছে 19 এপ্রিল কক্ষবর্ধনী মহাদ্বাদশী। কোন জায়গার ভক্তরা, কোন স্থানের ভক্তরা 19 তারিখে কক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন, এটা কিন্তু আমি স্পষ্টভাবে বলে দেব। এছাড়া বাকি সমস্ত ভক্তরা 20 তারিখে কামদা একাদশী ব্রত পালন করবেন এবং তার পরের দিনে পারণ কখন করবেন পারণের সময় বলে দেব। এবং 19 তারিখে যারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করবেন 20 তারিখে দ্বাদশীর পারণের সময় কিন্তু বলে দেব। যারা এই চ্যানেলের সদস্য রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, যারা ইতিমধ্যে এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য তো আনন্দের সংবাদ। প্রতিটি একাদশীর তিথিতে মায়াপুরে শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রীচরণে 108টি তুলসীর পাতা দিয়ে নৃসিংহদেবের 108টি মন্ত্র উচ্চারণ করে প্রত্যেকটি সাবস্ক্রাইবারের নাম এবং গোত্র উল্লেখ করে এবং তাদের পরিবারের সদস্যদের নাম গোত্র উল্লেখ করে ভগবানকে বিশেষ পুজো দেওয়া হয়, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা হয় যাতে তাদের পরিবারের সবাই সমস্ত প্রকার বিঘ্ন থেকে, সমস্ত প্রকার বাধা থেকে, সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্ত হতে পারেন। এই পূজা সম্পূর্ণভাবে বিনামূল্যে প্রদান করা হয়। যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন। আর আপনার নাম এবং গোত্র এখানে যে মোবাইল নাম্বার আছে লিখে পাঠিয়ে দেবেন। অনেকে আছেন একাদশী এখনও ব্রত পালন করেন না, জানেন না। অনেকে বলে প্রভু আমাদের বাড়িতে কোনো লোক মারা গেছে, তাই ব্রাহ্মণ এসে বলছে কাল অসুচ, 1 বছরের মধ্যে একাদশী করবেন না। কেউ বলছে প্রভু ব্রাহ্মণ বলেছে এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়া যাবে না। কোনো একজন ব্যক্তি বলল রবিবারে জল দেওয়া যাবে না তুলসী গাছে। অনেক অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করব এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যত প্রকার প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। অনেকে ভুলভাল গীতা পড়েন, বাজারে বিভিন্ন প্রকার গীতা পাওয়া যায়, সঠিক তথ্য জানেন না, ভগবান সম্বন্ধে কোনোই জ্ঞান নেই, তাই বাড়িতে বসে মোবাইল ফোন খুলে আপনি গীতা পাঠ করতে পারবেন, গীতার শিক্ষা লাভ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে গীতার শিক্ষা মোবাইল ফোনের মাধ্যমে লাভ করার জন্য আপনার কাছে অপূর্ব সুযোগ আমি প্রদান করেছি। যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে বিনামূল্যে গীতা শিক্ষা লাভ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, আমরা আপনাকে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত করে দেব, আপনি গীতা শিক্ষা লাভ করতে পারবেন, বাড়িতে থেকে কৃষ্ণ ভক্ত হতে পারবেন। যারা এখন একাদশী ব্রত পালন করেন না, আমিষ আহার গ্রহণ করেন, একাদশীর আগের দিনে কিন্তু কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। একাদশীর দিনে সাবুদানা খাবেন না, ময়দা মেশানো থাকে, সামা চাল খাবেন না, চালের খুদ মেশানো থাকে। ফল গ্রহণ করলে সবচাইতে উত্তম, বাদাম সেদ্ধ করে খেতে পারেন, কাজু, কিশমিশ, খেজুর,
মিষ্টি কুমড়ো, লাল আলু, সাদা আলু, পেঁপে, ফুলকপি, কাঁচা কাঁঠালের সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। সূর্যমুখী তেল ইউজ করবেন, বাদাম তেল ইউজ করবেন, ঘি ইউজ করবেন, সন্দর্ভ লবণ ইউজ করবেন। আর দ্বাদশীর দিনও নিরামিষ আহার করবেন। যারা নিরামিষ আহার করছেন তারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর দিনে কোনো নিদ্রা যাবেন না, অন্য কোনো মানুষের সাধুদের সমালোচনা নিন্দা করবেন না, পবিত্র নদীতে স্নান করবেন, ভগবানের মন্দিরে ভগবানের কে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন, ভগবানকে প্রার্থনা করবেন, বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। এইভাবে একাদশী ব্রত পালন করার ফলে আপনার বিগত জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপ দুঃখ কষ্ট থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। কোন কোন স্থানের ভক্তরা 19 এপ্রিল পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন এবং 20 তারিখে পালন করবেন, স্থানগুলোর নাম আমি বলে দিচ্ছি, এটা ভালো করে আপনারা মনে রাখবেন। ভুবনেশ্বর, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ। এই স্থানের ভক্তরা 19 এপ্রিল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তথা কামদ একাদশী ব্রতের উপবাস পালন করবেন। এছাড়া বাকি সমস্ত স্থানের ভক্তরা 20 এপ্রিল শনিবার কামদ একাদশী ব্রত পালন করবেন এবং 21 এপ্রিল দ্বাদশী পালন করবেন। আমি এরপরে এই একাদশীর মাহাত্ম্য, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য এবং কামদ একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এবং তারপরেই কিন্তু আমি 19 তারিখে যারা একাদশী ব্রত পালন করবেন, 20 তারিখে তারা কখন ব্রত ভঙ্গ করবেন, পালন করবেন সেই সময় বলে দেব এবং 20 তারিখে যারা কামদ একাদশী ব্রত পালন করবেন, 21 তারিখে কখন তারা পালন করবেন সেই সময় বলে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন এবং অন্যদেরকে ভিডিওটিকে শেয়ার করুন, লাইক, কমেন্ট এবং প্রশ্ন কমেন্ট বক্সে করবেন। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী 19 এপ্রিল 2024 কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী করা হয়, কেন একে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়েছে, শাস্ত্রে কি বলা হয়েছে, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির, সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে, সংসার নব পোতায় অপকক্ষা মহানল নরকাগ্নি প্রস মানা জন্ম মৃত্যু জরা পহা মামোদ্ধার জগন্নাথ পতিতম ভবসাগরে গৃহানর্ঘম মায়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ,
আপনি সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপ রূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়, এই ব্রত পালন করতে হয়। নিজের সমর্থ মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, তাই যে স্থানের কথাগুলো আমি বললাম, 19 তারিখে তারা অবশ্যই এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করবেন এবং ভগবানকে অর্ঘ অর্পণ করবেন। শঙ্খের মধ্যে জল অথবা গঙ্গা জল, প্লেন জল হলে তাকে তার ভিতরে একটু চন্দন, অগুড়ো, দুর্ভাঘাস বা একটু সামাচাল বা একটু পদ্ম ফুলের পাপড়ি বা সাধারণ কোনো গোলাপ ফুল দিয়ে ভগবানের উদ্দেশ্যে যে আরতি নিবেদন করা হয়, স্নান করানো হয়, এটাকে বলা হয় অর্ঘ। এটা করাবেন এবং ফলমূল ধূপ প্রদীপ দিয়ে ভগবানকে ভক্তি সহকারে আরতি নিবেদন করবেন, তাহলে ভগবান অনেক খুশি হবেন। এখন কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে, কিন্তু এই তিথি অনুসারে এই একাদশীটি পড়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। ভগবান কি বললেন শ্রীকৃষ্ণ? হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। তাহলে আমাদের কিন্তু এক মনে শ্রবণ করতে হবে, শ্রবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কতটা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করছেন তার উপর নির্ভর করবে এই মাহাত্ম্য শ্রবণ করার ফল। যদি অমনোযোগী হয়ে শ্রবণ করেন তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। এই জন্য ভগবান বললেন আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। তাহলে বশিষ্ঠ ঋষি দিলীপের কিছু কৌতূহল বা প্রশ্ন ছিল, সেই জন্য এই কামোদা একাদশী ব্রতের যে মাহাত্ম্য তিনি বর্ণনা করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব কিন্নর অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। তাহলে সেই গন্ধর্বপুরে দুজন অপ্সরা ছিলেন, স্বামী স্ত্রী, একজনের নাম হচ্ছে ললিত আর তার স্ত্রীর নাম হচ্ছে ললিতা। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল,
এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। তার ফলে কি হলো? ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল, কেন তার সঙ্গীতের তাল লয় সুর বিকৃত হয়ে গেছে, এটা কিন্তু সেই কর্কট বুঝতে পেরেছিল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি তুমি রাক্ষস হও, এই বলে তাকে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্যা পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা, আমার পতির পেশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন সে ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, মানে এই কামদা একাদশী ব্রত, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যেটা 20 তারিখে আপনারা করবেন, হ্যাঁ, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। তাহলে আপনি যদি একাদশী ব্রত পালন করেন, সে একাদশী ব্রত পালন করে সেই ফল যদি আপনার স্বামীকে অর্পণ করেন, আপনার স্বামীর অনেক পাপ দূর হয়ে যাবে। আপনি পালন করে সেই ব্রতের ফল যদি আপনার স্ত্রীকে দান করেন, তাহলে স্ত্রীর অনেক পাপ দূর হয়ে যাবে। আপনার ছেলেকে যদি অর্পণ করেন, সেই পুণ্যফল ছেলের পাপ দূর হয়ে যাবে, পিতামাতার পাপ দূর হয়ে যাবে। যার উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। তাহলে এই একাদশীর ব্রতটা কত মহত্বপূর্ণ, সবাইকে করতে হবে কিন্তু। হ্যাঁ, বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম, এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল, পুনরায় গন্ধর্ব দেহ লাভ করলে করে পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পেশাচত্ব মোচনকারী।
এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পে যজ্ঞের ফল লাভ হয়। এখন কিন্তু আমি এই ব্রত যারা করবেন, 19 তারিখে যারা করবেন এবং 20 তারিখে যারা করবেন, তাদের পারণ কোন সময় করবেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে কিন্তু আপনারা শুনবেন, একে একে আমি বলে দিচ্ছি। তাহলে এই একাদশীটি হচ্ছে কামদ একাদশী, হচ্ছে 20 তারিখে যারা করবেন, যেমন মায়াপুরের ভক্তরা, মায়াপুরে যারা বাস করছেন, 21 তারিখে পালন করবেন সকাল 5:10 থেকে 9:26-এর মধ্যে। ইম ফলে পালন করবেন 4:46 থেকে 9:04-এর মধ্যে। গুয়াহাটিতে 4:54 থেকে 9:12-এর মধ্যে। 19 তারিখে যারা করবেন তাদেরটা বলে দেব। তো কলকাতা 5:11 থেকে 9:27-এর মধ্যে। এবার যারা 19 তারিখে করবেন, যে ভুবনেশ্বরে যারা রয়েছেন, তারা 20 তারিখে সকাল 5:24 থেকে 9:38-এর মধ্যে তারা পালন করবেন। এবং পাটনাতে 21 তারিখে সকাল 5:21 থেকে 9:39-এর মধ্যে পালন করবেন। এরপরে 19 তারিখে চেন্নাই যারা একাদশী করবেন, তারা 20 তারিখে 5:53 থেকে 10:03-এর মধ্যে পালন করবেন। এবং নাগপুরে 20 তারিখে 5:50 থেকে 10:05-এর মধ্যে পালন করবেন। এবং কাঠমান্ডু 21 তারিখে সকাল 5:33 থেকে 9:52-এর মধ্যে পালন করবেন। এরপরে বৃন্দাবন 20 তারিখে 5:49 থেকে 10:08-এর মধ্যে পালন করবেন। এবং দিল্লিতে 20 তারিখে 5:50 থেকে 10:10-এর মধ্যে পালন করবেন। হায়দ্রাবাদ 20 তারিখে 5:56 থেকে 10:08-এর মধ্যে পালন করবেন। এবং ত্রিভেরান্দম 20 তারিখে 6:10 থেকে সকাল 10:17-এর মধ্যে পালন করবেন। কলম্বোতে 20 তারিখে সকাল 6:00 থেকে সকাল 10:06-এর মধ্যে পালন করবেন। এবং 20 তারিখে ব্যাঙ্গালোরে সকাল 6:04 থেকে সকাল 10:13-এর মধ্যে পালন করবেন। এবং মুম্বাইয়ে 20 তারিখে সকাল 6:17 থেকে সকাল 10:31-এর মধ্যে পালন করবেন। আহমেদাবাদ 20 তারিখে সকাল 6:14 থেকে সকাল 10:30-এর মধ্যে পালন করবেন। এবং উদমপুরে 20 তারিখে সকাল 5:53 থেকে 10:16-এর মধ্যে পালন করবেন। এইভাবে আপনারা যে যেখানে রয়েছে সেই স্থান অনুসারে, সময় অনুসারে পালন করবেন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।